পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড় বেলুন গ্রামের এক করোনা পজিটিভ পাত্রীর বিবাহ বন্ধ করে দিল ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাস ও স্বাস্থ্য ব্লক আধিকারিক সংঘমিত্র ভৌমিক সহ পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, এই গ্রামের 26 বছরের এক তরুণী রবিবার বিবাহর দিন ছিল, বিয়ের সমস্ত আয়োজন প্রায় সম্পূর্ণ। এই অবস্থায় প্রশাসনিক আধিকারিকরা বিবাহ বন্ধ করে দেয়। জানা যায়, ওই তরুণী দাঁতের চিকিৎসার জন্য বর্ধমান ডেন্টাল কলেজে মঙ্গলবার যান, সেখানেই তার করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট আসে পজিটিভ। সেই রিপোর্ট ভাতারের ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার আবারও করোনা পরীক্ষা করা হলে নেগেটিভ রিপোর্ট আসে। কি নাম আপনার? বিভাজন পাল। বাড়ি? বড়বিল। মানে পছন্দ থেকে বিয়েটা বন্ধ করলো কেন? এই মেয়ের ওই 16 তারিখে কোভিড টেস্ট করতে গিয়েছিল বলে, তারপর ওর 0.5% ধরা আছে কোভিড, এসে প্রশাসন থেকে ফোন করেছিল। হ্যাঁ, দিয়ে এইখানে এইখানকার যে বর্তমান যে প্রশাসন বলেছিল যে না না, বিয়েটা কেউ আটকাতে পারবেন, সেই সূত্রে আমরা এগিয়েছিলাম। প্রশাসন থেকে অনেক চেষ্টা, মানে দূর পর্যন্ত গিয়েছিলাম, তাতেও দেখছি যে না, এরা সেই এমনভাবে হুমকিটা দিল যে আমার আর এগুলো যাবেন। কারা এসেছিল আজকে? আজকে বিএমএইচ এসেছিল, বিডিও সাহেব এসেছিল, থানার ওসি এসেছিল, ও বেলাতে আবার ও বর্ধমান থেকে, বর্ধমান থেকে বলে ইয়ে স্বাস্থ্যভবন থেকে একজনা ফোন করেছিল, আবার বর্ধমান স্বাস্থ্যভবন থেকে ফোন করেছিল, বারবার ফোন করছে, আর কত আর পেরে উঠছি না। যোগার জানতে সব হয়ে গেছিল? সব। কবে বিয়ে ছিল? পরশু দিন, রবিবার দিন। কি করে হলো মনে হচ্ছে মেয়ের? এটা মেয়ের কি করে হলো এইটি কি করে বলুন দি, বলি বলি। মেয়ে কি দুটো ডোজ নেওয়া হয়েছে? হ্যাঁ, দুটো ডোজ কোভিড সিল নেওয়া হয়েছে। টেস্টটা কবে করেছিলেন? টেস্টটা মেয়েটা তো, হ্যাঁ, ও এই এই টেস্টটা, হ্যাঁ, কোভিডের, হ্যাঁ, 16 তারিখে দাঁত দেখাতে গিয়েছিল। তো জানার পর আপনারা একটু নিজেরা সচেতন হননি যে কিছু হতে পারে, সমস্যা কিছু? এতটা বুঝতে পারিনি। আর দুটো ডবল ডোজ নিয়ে আছে বলে আমরা এগিয়েছিলাম, নয়তো আমরা এগুতাম না। আজকে বন্ধ কতদিন পর আবার টেস্ট করার জন্য বললো? 14 দিন। ওই দিন থেকে 14 দিন। কোন কি সিদ্ধান্ত নিয়েছেন? বিয়ে কাল থেকে ভেঙে দেবো সব। সব বায়না বুক সবই তো হয়ে গেছে, সব বন্ধ করে দিন। আত্মীয় স্বজন কি আসতে শুরু করেছে? হ্যাঁ, আত্মীয় স্বজন ওই তো নিজের ভাইয়ের, আমাদের নিজের ভাইয়েরা সব। বিডিও জানান, দুটি রিপোর্ট সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে, তাদের নির্দেশেই বিয়ে বন্ধ করা হয়েছে, নিয়ম অনুযায়ী তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা বড় বেলুনে এসেছি, এখানে আমরা আর কি একটি মেয়ে গত 16 তারিখে ওর স্যাম্পল কালেক্ট করে কোভিড পজিটিভ হয়েছিল, তো ওর আমরা খবর পাই হঠাৎ করে যে এই রোববারে ওর বিয়ে ঠিক হয়েছে, তো সেটাই আমাদের ইউনিশ ম্যাডাম এবং থানার থেকে আমাদের মেজবাবু এসছেন, আমরা সবাই মিলে এসে সেটাই ওর পরিবারের লোককে বোঝালাম যে যাতে এই পরিস্থিতিতে ওরা বিয়েটা একটু পিছিয়ে দেয়, কারণ তাতে তা না হলে মেয়েটি যেহেতু অ্যাসিমটোমেটিক, তাই ওরা হয়তো এটা গুরুত্বটা বুঝতে পারেনি, সেই জন্য এই ডেটেই বিয়ে দিতে চাইছিল। তো আমরা সেটাই বোঝালাম যে অ্যাসিমটোমেটিক থাকলেও সে যে রোগটা ছড়াবে না সেটা তো নয়, তো তাতে পরে মানে অনেক মানুষকে, তার অনেক মানুষ আর কি বিপদে পড়তে পারে, বা যার সঙ্গে ওর বিয়ে হতে যাচ্ছে সে এবং তার পরিবারের লোকও বিপদে পড়তে পারে। এবং এখন যেহেতু ডিএসটার ম্যানেজমেন্ট অ্যাক্টে এগুলো এটা এখন করা যাবে না, তো সেই সমস্ত বোঝানোতে ওনারা বলেছেন যে ওনারা বিয়েটা পিছিয়ে। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।